চোখে তার অনেক স্বপ্ন, দেশের হয়ে সোনা জিতে আনবে সে। কিন্তু অভাবের সংসারে যেখানে দুবেলা ভালো করে খাবারই জোগাড় হয় না, সেখানে সমস্ত অভাবকে উপেক্ষা করেই সোনার জেতার স্বপ্ন দেখছে অপর্ণা বৈদ্য। অপর্ণা ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের নারায়ণপুর এলাকার বাসিন্দা। রাস্তার পাশেই এক চিলতে ভাঙাচোরা ঘরে এখন আশার আলো জোগাচ্ছে অপর্ণা। অভাবের প্রতিবন্ধকতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে সে। অপর্ণার বাবা জয়দেব বৈদ্য লোকের দোকানে কর্মচারীর কাজ করেন। তার মা কালী বৈদ্য সকাল থেকেই সংসার সামলাতে চলে যান লোকের বাড়িতে পরিচালিকার কাজ করতে। 3 সন্তানকে নিয়ে অভাবের সংসার জয়দেব বাবুর। কিন্তু শত অভাবের মাঝেও মেয়ে অপর্ণাকে নিয়ে স্বপ্ন দেখছে বাবা মা পরিবারের লোকজন। ওই আমি লোকের বাড়ি কাজ করি, ওর বাবা লোকের দোকানে কাজকর্ম করে, এই হিসাবে 3টে ছেলে মেয়ে, মানুষ কি করবো, চলতে হবে আর কি করবো, যেরকম ইনকাম সেইরকম চলছি। এবারে স্কুল থেকে দিয়েছে, তো ওইটা তো আমরা জানতাম না এরকম এই জিনিসটা হবে, কিন্তু স্কুল থেকে মাস্টারমশাই প্রায় দিয়েছে, দিয়ে এবারে হচ্ছে খেলায় প্রসন্ন হয়ে মানে ভালো লেগেছে, লেগে স্কুল থেকে ভর্তি করেছে, ওরে স্কুল থেকে দিয়েছে, দেওয়ার পর এবারে আমাদের চাপ পড়ে গেছে ঘাড়ে, এবার কী করবো, 3টে ছেলে মেয়ে, এবার সবাইকে নিয়ে চলতে হচ্ছে, এবার তো আমার বেশি ইনকাম নেই, তো ওর বাবার ওই ধাও করে চলছে, যে এত দূর মেয়ে পৌঁছে যাবে বুঝতে পারিনি আমি। আর এখন চাইছি যে সবাই মিলে একটু হেল্প করুক, ও বড় জায়গায় পৌঁছাক, সবাই এই সাহায্যটা যদি করে এটাই আমার একান্ত। কলকাতা সল্টলেকে স্টেডিয়ামে অনুষ্ঠিত অল বেঙ্গল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার ও 300 মিটার দৌড়ে সারা বাংলায় প্রথম স্থান অধিকার করেছে অপর্ণা। মিলেছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ছাড়পত্র, আর তাতেই এখন আন্তর্জাতিক টুর্নামেন্টে অপর্ণাকে খেলানোর স্বপ্ন দেখছে অপর্ণার কোচ থেকে শুরু করে পরিবারের লোকজন। আগামী দিনে বলে ও হচ্ছে কি, বিগত 2 বছর ধরে প্র্যাকটিস করছি আমার কাছে, আর আমি ওকে সকাল 6টা থেকে মিনিমাম 3-4 ঘন্টা আরও বেশি প্র্যাকটিস করাই, মাঠেই প্র্যাকটিস করাই, বিভিন্ন টেকনিক্যাল প্র্যাকটিস, বিভিন্ন ধরনের এখন টেকনিক্যাল অনুযায়ী ফার্স্ট হচ্ছে, বিভিন্ন রকম টেকনিক্যাল প্র্যাকটিস হয়। আর আমার আগামী দিনের স্বপ্ন তো আমি চাই ডায়মন্ড হারবার হয়ে, ও ডায়মন্ড হারবারের মেয়ে, আমি চাই ডায়মন্ড হারবারে যেন একটা ভালো জায়গায় দাঁড়ায়, অলিম্পিক খেলুক, কমনওয়েলথ গেম খেলুক, এইটাই আমার খুব ইচ্ছা। আর যদি প্র্যাকটিসে করার মতন যদি আরও জায়গা পায়, ভালো জায়গা পায়, আমি মনে করি অপর্ণার মতন আরও ভালো ভালো মেয়ে, শুধু অপর্ণা কেন, অপর্ণার মতন ভালো ভালো মেয়ে আরও ভালো জায়গায় যেতে পারবে, অলিম্পিকও খেলতে পারবে। অপর্ণার যে ট্যালেন্ট রয়েছে, যদি ভালো মাঠ আমরা পাই, প্র্যাকটিস করার মতন সুযোগও যদি পাই, ভালো জায়গায় অলিম্পিক খেলাতেই পারবো, আমি চ্যালেঞ্জ করে বলছি অলিম্পিক খেলাতে পারবো। যেদিন যখন প্রথমে আসে তখন দেখলাম যে ও খুব শান্তশিষ্ট, ও খুব এমনি আগাগোড়াই শান্তশিষ্ট থাকে, চুপচাপ থাকে, আর চুপচাপ থাকে বলে ওর এই ওই এত সুন্দর দৌড়াতে পারছে, অতম্য বিশ্বাস। হ্যাঁ, আর সবথেকে বড় কথা তো ওর মা, মা আর বাবা, মা বাবা খুব, ওর মা বাবা খুব পরিশ্রম করে, যার জন্য এই জায়গাটাই আজকে। শত শত প্রতিযোগিতার মাঝেও গোটা বাংলা তথা ডায়মন্ড হারবারের মুখ উজ্জ্বল করছে অপর্ণা। আগামী দিনে তার স্বপ্ন রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোটা দেশের মুখ উজ্জ্বল করবে সে। কিন্তু যে পরিবারে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে আন্তর্জাতিক জয়ের স্বপ্ন কিভাবে সম্ভব? স্কুলে পড়ার সময় স্কুলের এক শিক্ষক তার এই প্রতিভা দেখে তাকে ভর্তি করে দিয়েছিল অ্যাথলেটিক্সে। এরপর থেকেই তার সেই অদম্য ইচ্ছা হার মানিয়েছে অভাবের প্রতিবন্ধকতাকে। প্রতিদিন সকাল 6টার সময় উঠে মাঠে প্র্যাকটিসে যায় অপর্ণা। এরপর প্র্যাকটিস সেরে বাড়িতে গিয়েই তাকে চলে যেতে হয় স্কুলে। পাশাপাশি অভাবের সংসারে তার মায়ের হাতে হাতে করতে হয় একাধিক কাজ, কোনোদিন হয়তো ঠিকঠাক করে খাওয়াটাও হয় না তার, আবার বিকেলে স্কুল থেকে ফিরে ফের প্র্যাকটিস। আর তার সেই অভ্যাসে প্রত্যেকটি সময় তার পাশে থাকে তার মা। অভাবের মধ্যেও মেয়েকে মানুষের মতো মানুষ করতে শক্ত খুঁটি এখন অপর্ণার মা। একটা ভালো অ্যাথলেটিক্সের যে সমস্ত খেলার সরঞ্জাম থেকে শুরু করে খাদ্যদ্রব্য প্রয়োজন,
তার কোনো কিছুই পায় না অপর্ণা। কিন্তু তারপরেও তার সেই অদম্য জেদের কাছে হার মেনেছে অভাব। ছোটবেলায় বাবা মা ভালোবেসে নাম রেখেছিল অপর্ণা, যার মানে দেবী অথবা দুর্গা, আর সেই অপর্ণাই এখন হয়ে উঠেছে এই অভাবী পরিবারের গর্ব। আগামী দিনে বাংলা জয়ের পাশাপাশি সারা দেশের হয়ে সে সোনা জিতে এনে উজ্জ্বল করতে চায় ডায়মন্ড হারবার তথা গোটা দেশের নাম। শুধু চাই একটু সরকারি সাহায্য। যদি সরকার পাশে এসে দাঁড়ায় তাহলে হয়তো অভাবী পরিবারের অপর্ণার দেখা সেই স্বপ্ন একদিন পূরণ হবে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক স্বর্গীয় মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়ার জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 এবং 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।